দিনাজপুরের বিরলে আগাম জাতের ফুলকপি বাঁধাকপি চাষে ব্যস্ত কৃষকরা। বিশেষ পদ্ধতিতে বিষমুক্তভাবে চাষ করা এই সবজিতে লাভের আশা করছেন তারা। এদিকে শেরপুরের নালিতা বাড়িতে পতিত জমিতে শিমুল আলু চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন স্থানীয়রা। এটি চাষে তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরলে আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি চাষে ঝুঁকছেন কৃষকরা। এটি চাষে রাসায়নিক সারের দরকার হয় না বলে এতে লাভও হয় বেশি, ফলে এলাকায় দিন দিনই বাড়ছে এর পরিধি। এটা আগাম হয়, হ্যাঁ, এবং আমরা কিছুটা লাভবান হবো। আকাশের অবস্থা ভালো হয়, শীতের আগেই আমাদের স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। তাৎপর্যপূর্ণ ভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ রেখে ওনারা ফসলটি নিরাপদ ভাবে উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এদিকে শেরপুরের নালিতাবাড়ির পাহাড়ি এলাকায় পতিত জমিতে শিমুল আলু চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন স্থানীয়রা। ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ায় এটি চাষে ঝুঁকছেন তারা। উৎপাদিত আলু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। কৃষকরা এই কাঁচা চাষ করে অনেক লাভবান, এখান থেকে দূর দূরান্ত জায়গায় বেচা কিনা হয়। অল্প খরচে ভালো লাভ হওয়ায় অনেকে শিমুল আলু চাষে উদ্বুদ্ধ হচ্ছেন বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। শিল্প থেকে আরম্ভ করে প্রসাধনী থেকে আরম্ভ করে বহুমুখী ব্যবহারের কারণে কাঁচাবা স্থানীয় চাহিদা বৃদ্ধি পেয়েছে বহুগুণে এবং কৃষকরাও এতে লাভবান হচ্ছে। উপজেলায় এবার 30 হেক্টর জমিতে শিমুল আলুর চাষ হয়েছে। শারমিন সর্না, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।